একটু পর ম্যানেজারের কল আসলো, তার জন্য প্রমি প্রস্তুত ছিল। ম্যানেজার সাহেব বলেন, কি হয়েছে? ম্যাডাম, সে তো নতুন, বেশি কিছু বোঝে না, মাফ করে দেন। কার কথা বলছেন? সাব্বিরের। তাকে বলুন আর অফিসে না আসতে। নতুন আসছে, ম্যাডাম কিছু বোঝে না, মাফ করে দেন। আর তার কাজ অনেক ভালো, মাফ করে দেন। আচ্ছা, তাকে আমার কাছে পাঠান, দেখি কি করা যায়। আচ্ছা, আমি পাঠাচ্ছি। একটু পর সাব্বির দরজার কাছে এসে বলল, মে আই কামিং ম্যাম? কামিং। সাব্বির সারাসুন্দর মুখটা কালো করে দাঁড়িয়ে আছে। এবার প্রমি সত্যি সত্যি মন চাচ্ছে সাব্বিরের মাথা ধরে মুখের কাছে নিয়ে প্রমির গোলাপি ঠোঁটটা সাব্বিরের ঠোঁটের মধ্যে ডুবিয়ে দিতে। কি তখন এটা করতে গেলে সাব্বিরকে সে চিরদিনের জন্য হারাবে। সাব্বির যতদিন পর্যন্ত প্রমিকে মন দিয়ে ভালো না বাসবে, ততদিন পর্যন্ত সে অপেক্ষা করবে। আমি মনে মনে আল্লাহ আল্লাহ করছি, ম্যাডামের মনে একটু দয়ামায়া হয় কি না। আমি দাঁড়িয়ে আছি। একটু পর ম্যাডাম বলল বসতে। আস্তে আস্তে বসলাম। একটু পর ম্যাডাম মুচকে একটা হাসি দিয়ে বলল, ভয় পেয়েছেন? হুম। আরে ভয় পাবেন না, আমি তো আগেই বলেছিলাম আপনার চাকরির কিছুই হবে না। তাহলে এতক্ষণ এগুলো কি ছিল? মজা করছিলাম। মানে এভাবে মানুষ মজা করে? শুনে আপনার সকালের কথাগুলো আমার চোখ খুলে দিল। থ্যাংক ইউ ম্যাম, আমি তো ভাবছিলাম আমার চাকরিটাই শেষ। না, আপনার চাকরি কিছুই হবে না, যান বাড়ি যান, কালকে মিটিং আছে। থ্যাংক ইউ ম্যাম। আমি মনে মনে ভাবছি আমার কাছে তো একটা টাকাও নেই বাড়ি যাওয়ার জন্য। ম্যাডামকে বলি কয়েকটা টাকা ধার দিতে। ম্যাডাম একটা কথা বলি, রাগ করবেন না তো? বলেন, রাগ করব না। হয়েছে কি ম্যাডাম, আজ সকালে বাচ্চা মেয়েটাকে সব টাকা দিয়ে ফেলেছি, এখন আর আমার কাছে বাড়ি যাওয়ার মতো একটা টাকাও নেই। এখন যদি কিছু টাকা ধার দিতেন তাহলে খুব উপকার হতো। সত্যি? হুম। ম্যাডাম তার ব্যাগ থেকে একটা ক্রেডিট কার্ড বের করে দিয়ে বলল, এই নেন, যত টাকা খুশি নিয়ে নেন। ম্যাডাম আমার ক্রেডিট কার্ড লাগবে না, জাস্ট কয়েকটা টাকা দিন বাড়ি যাওয়ার জন্য। এই ধরেন 50 থেকে 100 টাকা দিলেই চলবে, আগামীকাল দিয়ে দেব। প্রমি চিন্তায় পড়ে গেল, তার কাছে তো কোনো খুচরো টাকা থাকে না, সব সময় ক্রেডিট কার্ড ব্যবহার করে, আর তার খুচরো টাকা দরকারও পড়ে না। সে বলল, মিস্টার সাব্বির, আমার তো খুচরো টাকার প্রয়োজন পড়ে না, আপনি ক্রেডিট কার্ডটা নেন। না ম্যাডাম, আমি ক্রেডিট কার্ড নিতে পারবো না, টাকা না থাকলে নাই, আমি চাই। দাঁড়ান দেখি পাই কিনা। এই বলে প্রমি তার ব্যাগ খুঁজতে শুরু করল। প্রমি এমন অবস্থায় আগে কখনো পড়েনি। তার ভালোবাসার মানুষটি তার কাছে প্রথম কিছু চাইল, সে যদি দিতে না পারে, অনেকক্ষণ খোঁজার পর দেখে নতুন 100 টাকার নোট। এই 100 টাকার নোটটা তার বাবা তাকে ছোটবেলায় দিয়েছিল, সে এই টাকাটা এখন রেখে দিয়েছে তার বাবার স্মৃতি হিসেবে। এই 100 টাকার নোটটা সে দেবে কিনা ভাবছে, আর তার কাছে কোনো টাকা নেই। তার বাবার দেওয়া টাকাটা সে তো তার ভালোবাসার মানুষকে দিয়েছে, অসুবিধা কি, দিয়ে দেখ। টাকা বের করে বলল, এই নিন। থ্যাংক ইউ ম্যাম। এই বলে সাব্বির টাকা নিয়ে চলে গেল। প্রমির মন খারাপ হয়ে গেল, তার ভালোবাসার মানুষটি এত গরিব, মন চাচ্ছে প্রমির সকল সম্পদ সাব্বিরকে দিয়ে দিতে, সাব্বিরের বুকে একটু জায়গা করে নিতে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে বাসা যাওয়ার সময় হয়ে আসছে। আরে সাব্বি তো আমার সাথে যেতে পারতো বাড়িতে। সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়ে দেখে সাব্বির আর নেই, কোম্পানির কোনো জায়গায় নেই। আমি বুঝছি ম্যাডামের টাকাটা কোনো বিশেষ টাকা, মনে হয় তাকে কেউ দিয়েছিল, মান সম্মান বাঁচাতে এই টাকাটা দিয়েছে। আমি সাকিবকে ফোন দিলাম। সাকিব, কই তুই? কেন, নাবিলার সাথে আছি। তোর বিকাশে কি টাকা আছে? হুম। কয়টা টাকা পাঠাও তোমার বিকাশে?
কয় টাকা? 500 টাকার মতো পাটা। পাঠাচ্ছি। ফোন রেখে দিলাম। কিছুক্ষণ হাঁটার পর একটা বিকাশের দোকান পেলাম, তার মধ্যে বিকাশে টাকা এসে গেছে। ক্যাশ আউট করে বাড়ি চলে আসলাম। ম্যাডামের দেওয়া টাকাটা রেখে দিলাম, আগামীকাল দিয়ে দেব। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বাড়িতে ফোন দিলাম। হ্যালো মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? ভালো। তোর বাবার শরীরটা আগের চেয়ে খারাপ, তুই না বলে বাড়িতে আসবি? হুম মা, আসবো। সামনে শুক্রবার দিকে আসতে পারি কিনা? তোর কি ঢাকা শহরে মেয়েটি পছন্দ আছে? তুমি না কি বলো? আমি তো বলছি আমি এখন বিয়ে করব না, আরো পরে। আচ্ছা, তোর যখন মনে চায় সে সময় করিস। আচ্ছা মা, রাখি তাহলে। হুম রাখ, শুক্রবার কিন্তু বাড়িতে আসবি। হুম আচ্ছা। ফোন রেখে দিলাম। আমি কিছুক্ষণ একটা গল্পের বই নিয়ে পড়লাম। একটু পর সাকিব আসলো আর বলল, দোস্ত কি খবর? হুম ভালো। নাবিলার সাথে ঢেউ কেমন চলছে? ভালো, নাবিলাকে পটিয়ে ফেলেছি। প্রপোজ করে বিয়ের প্রস্তাব দিয়ে দে। আমি বিয়ে করব তারপর, এখন তুই যাকে বিয়ে করিস। তুই যে কি বলিস, খাওয়া দাওয়া করেছিস? হুম তুই? হুম খেয়েছি। এমন সময় সাকিবের ফোন আসলো। ফোন ধরে দেখে সাকিবের বাড়ি থেকে। কিছুক্ষণ কথা বলার পর আমাকে বলল, দোস্ত আগামী শুক্রবার মনে হয় বাড়ি যেতে হবে। কি সমস্যা? বাড়িতে জমি নিয়ে সমস্যা হয়েছে, আব্বু বলেছে বাড়িতে যাওয়ার জন্য। আমিও বাড়ি যাব। তুই কেন? মা বলেছে আর দিকে বাবার শরীরটা ভালো না। দেখিস আবার বিয়ে করে আসিস না। তোর বিয়ে করলে তো আমি আমার বসকে করব। তোর বসের সাথে কেমন চলছে? তোর ভালোবাসার কথা জানিয়েছিস? না, দেখি। হুম সাকিব কালকে থেকে চলে হাঁটতে চাই। না রে, ভালো লাগছে না। আরে চল, সকালে নামাজ পড়ে বের হয়ে যাব, এলাকাটা খালি রাউন্ড দিয়ে আসবো। আচ্ছা যাবো নে। আমি মোবাইল টিপাতে মনোযোগ দিলাম। অনেকদিন পর ফেসবুকে ঢুকে দেখি নোটিফিকেশনের অভাব নেই। দেখি অনেকে রিকোয়েস্ট পাঠিয়েছে, এর মধ্যে একটা চেনা পরিচিত লাগছে, নাবিলা আইডির নাম। আমি সাকিবকে বললাম, নাবিলার ফেসবুক আইডির নাম কি রে? নাবিলা আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে। অ্যাকসেপ্ট কর, কাজে আসতে পারে। আচ্ছা করছি। একটু পর দেখলাম মোবাইলের ব্যাটারি লো, তাড়াতাড়ি মোবাইলটাকে চার্জ দিলাম। মোবাইলটা অনেক পুরনো, অনার্স ফার্স্ট ইয়ারে কিনেছিলাম। সেই মোবাইলটা এখনও চালাই। কি করব, বাপের টাকা নেই। ভাবছি বেতন পেয়ে একটা মোবাইল কিনব। চার্জ লাগিয়ে মোবাইল টিপছি। আবার আরেকটা রিকোয়েস্ট চেনা মনে হলো, নাম প্রমি আক্তার। তার প্রোফাইলটা দেখলাম, মনে মনে ভাবছি এটা কি ম্যাডামের আইডি? ম্যাডাম আমাকে কেন রিকোয়েস্ট পাঠাবে? প্রোফাইলের মধ্যে লেখা ছিল সিঙ্গেল। এত কিছু ভাবতে পারবো না, অ্যাকসেপ্ট করে ফেলি। অ্যাকসেপ্টও করে ফেলি। আর কিছুক্ষণ মোবাইল টিপে দিলাম, এক ঘুম। এক ঘুমে রাত শেষ। সকালে উঠে সাকিবকে ডাক দিলাম নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে হাঁটতে বেরোলাম। এই এলাকায় এসে পুরো এলাকাটা দেখার সুযোগ হয়নি ব্যস্ততার কারণে। এলাকাটা একটু চক্কর দিয়ে হেঁটে আসলাম। খাবার খেয়ে অফিসে চলে আসলাম। কাজে মন দিলাম। একটু পর মিটিং, মিটিংয়ের জন্য ফাইল তৈরি করছি। একটু পর নাবিলা এসে বলল, মিস্টার সাব্বির চলেন মিটিংয়ে যাই।
চলেন। মিটিং রুমে গিয়ে বসলাম। একটু পর ম্যাডাম আসলো, একটা হাফ হাতার ফুল ড্রেসের একটা সাদা জামা। ম্যাডাম কেমন অবস্থায় যে কেউ দেখে প্রেমে পড়ে যাবে। মন চাচ্ছে এক্ষুনি গিয়ে ম্যাডামকে প্রপোজ করি। মনে মনে ভাবতে লাগলাম আর কত ক্রাশ খাবো ম্যাডামকে দেখে, আর ড্রেসটার মূল্য হবে অনেক দূর। মিটিংয়ে মনোযোগ দিই কি ভাবছি। ম্যাডাম মিটিংয়ের মধ্যে মনে হয় একটা বাঘিনী, সবার সামান্য কাজও মাপ করে না। মিটিংয়ের লাস্টে ম্যাডাম সুন্দর একটা বক্তব্য দিল, যে বক্তব্য শুনলে মন চাইবে বেতন ছাড়া কাজ করতে। মনে মনে ভাবছে ম্যাডামের বাহিরে কি সুন্দর হাসি খুশি, এখানে দেখে বাঘিনী, সকল কোম্পানির বসটা কি এমন। নাবিলার কথায় বাস্তবে ফিরে আসলাম। যাবেন না? চলেন। আচ্ছা নাবিলা, তুমি তো ম্যাডামের সাথে আরো মিটিং করেছ। কেন? ম্যাডাম প্রতিটা মিটিং এমন? একবার আমার একটা ফাইল কম হওয়ার জন্য আমার চাকরি নট করে দিচ্ছিল, তারপর আমি ম্যানেজারকে বলে আবার চাকরি পাই। ম্যাডাম খুব ভালো, কিন্তু কারো কোনো সামান্য কাজে ভুল হলে কোনো মাফ নাই। বুঝেছি। কি বুঝছেন? বুঝেছি, ম্যাডাম খুব ভালো, আবার রাগী এবং দায়িত্ববান একটা মেয়ে, এক কথায় অলরাউন্ডার। কথাগুলো হাসতে হাসতে বললাম, আমার সাথে নাবিলা হাসতে লাগলো। আমি আবার জিজ্ঞাসা করলাম, কি নাবিলা, সাকিবকে কেমন লাগছে? মিস্টার সাব্বির, কি যে বলবো, এখন আর মিস্টার সাব্বির না, এখন শুধুই ভাই। ওকে বলো। এমন একটা ছেলেকে আমার জীবনে পেয়ে আমি খুব হ্যাপি। খুব ভালো। বিয়ে কবে করবে? ভাইয়া, আপনার বিবাহের পর। দূর, আমি কবে না কবে বিয়ে করব, কে জানে। সাকিব এক কথায় বলে। আমি অফিসে এসে কাজে মন দিলাম। দুপুরে খাওয়ার সময় ভাবলাম ম্যাডামকে একটু দেখে আসি। অফিসে গিয়ে দেখিনি, মনে হয় আরও মিটিং আছে। চলে আসছি, এমন সময় থেকে ম্যাডাম অফিসে ঢুকছে, আমাকে দেখেনি, অথচ আমি তার পাশ দিয়ে গেলাম, মনে হয় অনেক ব্যস্ত। আমি চলে আসলাম, এসে ক্যান্টিন থেকে খাবার খেয়ে অফিসে এসে কাজে মন দিলাম। কাজ শেষে বাসায় চলে আসলাম। বাড়ি এসে দেখি সাকিব বাসায় এসেছে। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।